দেবর্ষী নারদ ঢেকিতে চড়েন, ঢেকিতে চেপে 14 ভুবন ঘুরে ঘুরে বেড়ান। বহু শিবলিঙ্গ দেখে পরপর পূজা করলেন। তারপর তার মনে মহাত্মা শিবের তত্ত্ব জানবার ইচ্ছা হল। মহেশ্বরের রূপ মনে করতে করতে ব্রহ্মার কাছে গেলেন এবং মনোবাসনা নিবেদন করলে প্রজাপতি ব্রহ্মা পাপ বিনাশকারী শিবতত্ত্ব প্রকাশ করলেন। পরবর্তীকালে সেই তত্ত্ব দেবর্ষী নারদ তার শিষ্য মহামুনি বেদব্যাসকে শিক্ষা দেন। শিষ্য সুতমুনিকে তিনি সেই তত্ত্ব কথা বলে অবগত করান। সুতমুনি পরবর্তীকালে নৈমিষারণ্যবাসী মুনিগণের প্রশ্নের উত্তরে দেবাদিদেব মহেশ্বরের সব বিচিত্র লীলা কীর্তন করেন। জগতে কিরূপে নির্গুণ মহেশ্বর সগুণ হলেন? জগৎ সৃষ্টির আগে, জগতের স্থিতিকালে আর প্রলয় হলে তিনি কিভাবে থাকেন? তিনি কিভাবে প্রসন্ন হন? প্রসন্ন হলে কেমন ফলদান করেন? এই সব প্রশ্নের উত্তর এবং নানা তত্ত্বকথা এই শিবপুরাণে বর্ণিত হয়েছে। শিব কর্তৃক মদন ভস্ম। সতী প্রাণত্যাগ করেন পিতা দক্ষরাজার যজ্ঞসভায়। প্রাণপ্রিয়া পত্নীর আত্মাহুতির সংবাদে পত্নীবিরহ কাতর শিব উন্মত্ত হয়ে ধ্বংসলীলায় মেতে ওঠেন। শিব উন্মত্ত হয়ে তারপর বসে পড়েন তপস্যায়। তারকাসুর একদিকে ভয়ঙ্কর হয়ে উঠেছে, দাপিয়ে বেড়াচ্ছে স্বর্গমর্ত রসাতল। তাকে কিছুতেই দেবতারা দমন করতে পারছেন না। ব্রহ্মা জানিয়ে দিয়েছেন যে একমাত্র শিবের পুত্র ছাড়া কেউ আর তারকাসুরকে বিনাশ করতে পারবে না। দেবতারা চিন্তায় পড়ে গেলেন, সতী এখন নেই, শিবের পুত্র তাহলে হবে কী করে? হিমালয়ের কন্যারূপে জন্ম নিয়েছেন, তার নাম পার্বতী। তিনি শিবকে স্বামীরূপে পাওয়ার জন্য তপস্যা করছেন। তখন শিবও পরম ব্রহ্মের তপস্যায় মগ্ন। একদিকে যখন সূর্যের প্রখর উত্তাপ, তখন চারিদিকে আগুন জ্বালিয়ে সেই সূর্যের দিকে তাকিয়ে পার্বতী তপস্যা করতে লাগলেন। বর্ষার সময় মাটিতে বসে তপস্যা করলেন, শীতকালে জলের মধ্যে বসে তিনি কঠোর তপস্যা করতে লাগলেন। যখন তিনি তপস্যা করছিলেন, তখন তিনি মাটিতে কতগুলো গাছ লাগালেন এবং তপ্ত দিনে তাতে জল দেন। ক্রমে ক্রমে সেই গাছগুলিও বড় হলো এবং তাতে ফলও হলো। সেই ফল দিয়ে উমা অতিথিদের সেবা করতে লাগলেন। উমা শীত গ্রীষ্ম বর্ষা কোনো কিছুকেই গ্রাহ্য করলেন না, তিনি তার কঠোর তপস্যা চালিয়ে যেতে লাগলেন। উমার সেই কঠিন তপস্যার কথা শুনে মুনিঋষিগণ অবাক হলেন। উমা কেমন তপস্যা করছে দেখার জন্য তারা গেলেন উমার কাছে। সব কিছু দেখে বললেন, অন্যেরা যে তপস্যা করে তার এর কাছে কিছুই নয়। পার্বতীর আশ্রমে নানা হিংস্র পশু যেমন বাঘসিংহ, তারা তার তপস্যার প্রভাবে প্রভাবিত হয়ে হিংসা ভুলে যায়। তারা কেউ কাউকে কষ্ট দিত না। হিমালয়ের এই শৃঙ্গটির নাম হলো গৌরীতীর্থ। তখন দেবতারা চিন্তা করলেন, শিবের ধ্যান যে করেই হোক ভাঙাতে হবে, কিন্তু কেমন করে? শিবের ধ্যান ভাঙলে তিনি যদি ক্রুদ্ধ হন তাহলে ত্রিভুবন ধ্বংস হয়ে যেতে পারে। তখন দেবরাজ ইন্দ্র সব দেবতাকে বললেন, একমাত্র মদনই পারে এই কাজটি করতে। দেবরাজ সঙ্গে সঙ্গে মদনকে স্মরণ করলেন। তখন মদন এবং তার স্ত্রী রতি স্বর্গসভায় এসে হাজির হলেন, হাত জোর করলেন এবং ইন্দ্রের প্রতি বললেন, দেবরাজ আমাকে স্মরণ করার কারণ কি? আমাকে কি করতে হবে? মদনের কথায় ইন্দ্র খুব খুশি হলেন, মদনের বহু প্রশংসা করলেন এবং বললেন, মদন আমার অনেক বন্ধু আছে কিন্তু তোমার মতো কেউ নয়। পরমেশ্বর দুটি অস্ত্র তৈরি করেছেন, আমার জন্য একটি বজ্র, তার দ্বারা হিংসা প্রকাশ পায়, আর একটি অস্ত্র হলে তুমি, খুব সুখকর, তুমি শ্রেষ্ঠ। বজ্র কখনো কখনো নিষ্ফল হয় কিন্তু তুমি সর্বদাই সফল। শোনো মদন, অনেকদিন ধরে আমার মনে একটি দুঃখ আছে, সেই দুঃখ তুমি ছাড়া আর কেউ দূর করতে পারবে না, তাই তোমাকে ডাকলাম। তোমাকে একটা কাজ করতে হবে, আমার একার জন্য সেই কাজটি নয়, দেবতাদের মঙ্গলের জন্য ও ত্রিভুবনের সুখের জন্য সেই কাজটি করতে হবে। দেবরাজের মুখে প্রশংসা বাক্য শুনলেন মদন, তাতে তার অহংকার একটু বেড়ে গেল। গর্ব করে বললেন, হে দেবরাজ, যদি কোনো দেবতা, দানব কিংবা কোনো ঋষি বা রাজা আপনার পদ অধিকারের জন্য ঘোর তপস্যা করে, তাহলে আমার পত্নী রতি তাদের সেই তপস্যা ভঙ্গ করে দেবে, আর যদি কোনো মানুষকে পতিত করতে হয় তার কাছে সেটা অতি তুচ্ছ ব্যাপার। অন্যের কথা আর কি বলবো, স্বয়ং মহাদেবেরও ধৈর্যচ্যুতি করতে পারি। কামদেবের এইসব গর্বভরা কথা শুনে ইন্দ্র মনে মনে খুশি হন। তিনি মদনদেবকে বললেন, মদন তুমি আমার মনের কথাই বলেছ, তোমাকে যে কাজের জন্য ডেকেছি তা শোনো। ব্রহ্মার কাছে বর পেয়ে তারক নামে এক দৈত্য
ত্রিভুবনকে কষ্ট দিচ্ছে। সাধারণ উপায়ে তার মৃত্যুও সেখানে সম্ভব নয়। মহাদেবের পুত্রের হাতেই সেই অসুরের মৃত্যু হবে। কিন্তু মহাদেব এখন ধ্যানমগ্ন। দেবী পার্বতী তাকে স্বামীরূপে পাওয়ার জন্য কঠোর তপস্যায় রত। পার্বতীর প্রতি শঙ্করের যাতে কামভাব জাগে তারই ব্যবস্থা করতে হবে। ত্রিভুবনে আপনার যশ ঘোষণা হবে। আপনি এই কাজে সফল হলে আমাদের সবার দুঃখের অবসান হবে। ইন্দ্রের কথা শুনে মদনদেব গর্ব করে বললেন, এটা কোনো ব্যাপারই না, আমি এখনই যাচ্ছি সেই কাজ করতে। এই কথা বলে মদন চলে গেলেন। রতিকে সঙ্গে নিয়ে গেলেন হিমালয়ের শিখরে। সেখানে তপস্যা করছেন শিব। শিবের বাম পাশে মদন রতির সঙ্গে পুষ্পধনুতে সম্মোহন বাণ যোগ করে অপেক্ষা করতে লাগলেন। সেই সময় পার্বতী নানা ফুলের অলঙ্কারে আভূষিত হয়ে তার দুই সখীর সঙ্গে শিবের কাছে গেলেন তাকে পূজা করার জন্য। মহেশ্বরের সামনে দেবীকে দেখেই মদন বাণ ছুড়ল। কি আশ্চর্যের ব্যাপার যে সেই বাণ পুনরায় তার নিজের কাছে চলে এলো। তখন পার্বতী মহাদেবকে প্রণাম করলেন এবং পূজাও করলেন। মহাদেব তখন ধীরে ধীরে চোখ খুললেন। গৌরীকে সামনে দেখে আশ্চর্য হলেন। বললেন, এ কি এমন সুন্দর রূপ, কি কারোর হয়? এ তো মুখ নয়, চাঁদ। এই চোখ তো চোখ নয়, পদ্মফুল। এই ভ্রুকুটি যেন কন্দর্পের ধনুক, অধর যেন পক্ক বিম্বফল, আর নাসিকা শুকপাখির ঠোঁটের মতো, কোকিলের স্বরের মতো এর কণ্ঠস্বর। এর গতি আর রূপের বর্ণনা দেওয়া প্রায় অসম্ভব। এই পৃথিবীতে যত কিছু সুন্দর আছে তা সবই এই রমণীর সঙ্গে আছে। এমন অপরূপ রূপ দেখে যার ধ্যান ভেঙে যায় তার কি ধ্যানে আর মন বসে? তখন তিনি পার্বতীর শাড়ির আঁচল ধরার জন্য হাত বাড়ালেন। পার্বতী লজ্জাবশত একটু দূরে সরে দাঁড়ালেন। কিন্তু অপ্সরারা নানান হাবভাব প্রকাশ করে মহাদেবের দিকে তাকালেন। পার্বতীর অভিসন্ধি বুঝতে পারলেন শঙ্কর। তখন তিনি মোহগ্রস্ত হলেন আর মনে মনে ভাবলেন, এই রমণীর আলিঙ্গন সুখ অনুভব করব কিভাবে। এই রকম কিছুক্ষণ চিন্তা করে তিনি ভাবলেন, আমি কি মোহগ্রস্ত হয়ে পড়েছি? আমি ঈশ্বর হয়ে পরনারী সঙ্গ কামনা করলাম, সাধারণ মানুষকে তাহলে কি আর দোষ দেব? চিন্তা করতে করতে মহাদেব আবার আসনে বসলেন। ধ্যান করার চেষ্টা করলেন, কিন্তু কিছুতেই তিনি তা করতে পারলেন না। তখন চিন্তা করতে লাগলেন, এরকম হবার কারণ কি? এর কোনো কারণ নিশ্চয়ই আছে, কারণ ছাড়া কোনো কিছু ঘটতে পারে না। এই চিন্তা করে তিনি তার চারিদিকে তাকাতে লাগলেন। তখন তিনি দেখতে পেলেন তার বাম পাশে মদনদেব তাকে উদ্দেশ্য করে সম্মোহন বাণ মারার চেষ্টা করছেন। তাকে দেখে শঙ্কর ভীষণভাবে রেগে গেলেন। আমি এমন দুর্ধর্ষ হয়েও মদনের কাছে হেরে গেলাম? তখন তার তৃতীয় নয়ন থেকে ভয়ঙ্কর আগুন বেরোতে লাগল আর সেই আগুনে জ্বলতে রাখলেন মদন। সেদিন রতির সঙ্গে দেবতারাও এসেছিলেন। শিবের এই ক্রোধ দেখে তারা চিৎকার করে বলতে লাগলেন, ক্ষমা করুন, রক্ষা করুন। কিন্তু বলতে না বলতেই সব শেষ। মদনদেব পুরে ছাই হয়ে গেলেন। মদনের মৃত্যু দেখে দেবতারা দুঃখী হলেন। মহেশ্বর সেই আশ্রম ছেড়ে অন্য জায়গায় চলে গেলেন। পার্বতীও তার সখীদের সঙ্গে পিত্রালয়ে চলে গেলেন। রতি তার স্বামীকে পুড়তে দেখে অজ্ঞান হয়ে যান। তারপর জ্ঞান ফিরতে তিনি কাঁদতে থাকেন এবং কি করবেন, কোথায় যাবেন ভাবতে থাকেন। দেবতা আমার স্বামীকে ডেকে এনে এ কি করলেন? হে প্রিয়, তুমি কোথায়? একবার তুমি দেখা দাও, আমার সঙ্গে কথা বলো, তোমাকে ছাড়া আমি বাঁচব কি করে। রুদ্ররোষ কামদেবের এই পরিণতিতে রতি কাঁদতে কাঁদতে নিজের মাথার চুল ছিঁড়তে লাগলেন। তারপর বললেন, আমারই কর্মফলে ব্রহ্মা আমাদের স্ত্রী পুরুষের যোগ সহ্য করতে পারলেন। তারপর ভাবলেন, এ সংসারে কেউ তোমাকে দুঃখ দিতে পারবে না, কেউ কাউকে সুখ দিতে পারবে না, সকলকেই নিজের নিজের কর্মফল ভোগ করতে হয়। রতির কান্নায় দেবতারা কাতর হয়ে পড়লেন এবং ভাবলেন, তাদেরই বুদ্ধিদোষে মদনদেবের এই করুণ পরিণতি হয়েছে, রতির দুঃখ সহ্য করা যাচ্ছে না। এই কথা বলে তারা শিবের কাছে গেলেন। সেখানে গিয়ে তারা বহু স্তব স্তুতি করতে লাগলেন। তারপর বললেন, হে প্রভু, কামদেব তার নিজের জন্য এই কাজ করেননি, তারকাসুরকে বিনাশ করার জন্যই এমন কাজ সে করেছে এবং আমরাই তাকে এই কাজ করতে বলেছি। এখন রতি বিলাপ করছেন, হে শঙ্কর, তার প্রতি আপনি প্রসন্ন হন। তখন প্রসন্ন চিত্তে শঙ্কর বললেন, যা হবার তা হয়ে গিয়েছে, তবে যতক্ষণ না রুক্মিণীপতি দ্বারকায় পুত্র উৎপাদন না করেন ততকাল মদন অনাত্ম হয়ে থাকবেন, অর্থাৎ দেহহীন অবস্থায় থাকবেন। তারপরে রুক্মিণী দেবীর গর্ভে মদন জন্মগ্রহণ করবেন।
তখন তার নাম হবে প্রদ্যুম্ন। মারাসুর তাকে হরণ করে সমুদ্রের মাঝে এক নগরে নিয়ে যাবে। সেই নগরে রতি বাস করবেন। পরে কামদেবের সঙ্গে তার মিলন হবে। সাম্ব রাক্ষসকে বধ করে প্রদ্যুম্ন রতিকে নিয়ে ফিরে আসবেন। শিব এই বলে অদৃশ্য হয়ে গেলেন। দেবতারা রতির কাছে এলেন এবং মহাদেবের ভবিষ্যৎবাণী শুনিয়ে তাকে আশ্বস্ত করলেন। তারপর রতি নগরে গেলেন, স্বামীর প্রতীক্ষা করতে লাগলেন। গল্পটি এখানেই শেষ। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের গল্পটি কেমন লাগলো। আর আমাদের চ্যানেলের ভিডিও সেকশনে গিয়ে গল্পগুলো শুনে আমাদের মতো ছোট চ্যানেলের পাশে দাঁড়াবেন।